এটার দাম যাচ্ছে 1800 টাকা। এর চেয়ে আপনার ছোট পেয়ে যাবেন, বড়ও পেয়ে যাবেন। আপনারা যারা এই ধরনের ছোট জার নিতে চান তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। এগুলো থেকে যদি আপনাকে একটু বড় নিতে চান তাহলে এই পাশে আছে বাটারফ্লাই অ্যাঞ্জেল বলে, এটা হচ্ছে 8 ক্যাপ। এগুলো হচ্ছে আপনার 100 টাকা জোড়া, এগুলো থেকে একটু বড় হয়। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটি হচ্ছে একুরিয়াম অ্যাক্সেসরিজ নিয়ে। আপনারা লাস্ট অনেকদিন যাবত আমাকে কমেন্ট করতেছিলেন যে কোথা থেকে আপনারা একুরিয়াম কিনতে পারবেন সেটা নিয়ে ভিডিও করার জন্য। আজকে আমি যাচ্ছি ঢাকা কাঁটাবন, যেখান থেকে আপনারা একদম কম দামে বিভিন্ন সাইজের একুরিয়াম, একুরিয়ামের যত অ্যাক্সেসরিজ আছে আপনার সব ধরনের অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। একুরিয়ামের জন্য মাছ, তারপর আপনার এই পাথর, সব কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন একদম কম দামে। ফ্রেন্ডস, আজকে আমি ওখানে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই মুহূর্তে আছি আমাদের এলাকায়, একটু পরে আমি রওনা দিব, আর রওনা দিয়ে আমরা সরাসরি যাবো ঢাকা কাঁটাবন। তো ওখানে গিয়ে আমাদের বাকি কথাটা হচ্ছে। আর ফলে আরেকটা মেন কথা হচ্ছে কি, আসলে ওখানে ভিডিও করতে দিতে চায় না ওরা, তার জন্য আমি জানি না যে আজকে ভিডিও করতে পারবো কিনা, আমাকে আজকে ভিডিও করতে দিবি কিনা, সেটা আমি শিউর না, দেখা যাক কি হয়। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন এখনও পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। চলেন যাওয়া যাক। এ হচ্ছে সম্পূর্ণ মার্কেট, এখানে আসলে অনেকগুলো একুরিয়ামের দোকান আছে। আর আজকে আমি আপনাকে যে দোকানটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইটা, শামিম ভাই হেল্প করবে। এটা হচ্ছে শামিম ভাইয়ের দোকান, আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে বাইকে পাবেন। ভাই, আমরা এখানে যে একুরিয়ামটা দেখতে পাচ্ছি এটার দাম কত পড়বে? এটার দাম যাচ্ছে 1800 টাকা। এতটুক সাইজ হবে, এইভাবে হচ্ছে আপনার 2 ফিট, পাশে হচ্ছে কি আপনার 1 ফিট, আর হাইট হচ্ছে আপনার 1.5 ফিট। এটার দাম যাচ্ছে 1800 টাকা। 1800 টাকার মধ্যে কি আপনার এইসব টাইপের গাছপালাগুলো থাকবে? সবগুলো থাকবে। আর মাছটা শুধু এক্সট্রা কিনতে হবে, অক্সিজেন কিনতে হবে। এর চেয়ে আপনার ছোট পেয়ে যাবেন, বড়ও পেয়ে যাবেন। তারপরে এখানে একটা ছোট আছে, এটার দাম কত? এটার দাম হচ্ছে কি 300 টাকা। এটার উপরে এই ধরনের আপনার কাঠের একটা ইয়া থাকবে, ছাউনি থাকবে। এই পাশে দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার একুরিয়ামগুলো আছে। যেমন হচ্ছে এখানে একটা অনেক সুন্দর একটা একুরিয়াম দেখতে পাচ্ছি। এটা কী ধরনের একুরিয়াম ভাইয়া? কী ধরনের কাঠ এগুলো? ফর্মিকা, 1.5 ফিট, 1.5 ফিট বাই 1.5 ফিট। তো এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার 3000 টাকা। এটার প্রাইসটা একটু বেশি এই কাঠটার জন্য। আচ্ছা, এই পার্টেক্স কাঠটার জন্য এটার প্রাইসটা একটু বেশি। আমি যদি একটু নিচে দেখাই তাহলে এখানে একটা স্পেস রয়েছে, এই স্পেসটা কিসের জন্য? মানে কোনো কিছু রাখার জন্য। আচ্ছা আচ্ছা, এই ধরনের গাছগুলো পাবেন, এটা থাকবে। এটা নিচের অংশটা দেখতে এই ধরনের হবে, অনেক সুন্দর ডিজাইন করা। আর উপরের অংশটা এই ধরনের হবে। এটার দাম কত? এটার দাম হচ্ছে কি 2800 টাকা। এটা আপনার সাইজ কতটুকু হবে? লম্বা হচ্ছে কি আপনার 1.5 ফিট, আর এ পাশে হচ্ছে কি আপনার 2.5 ফিট। এটার দাম চাচ্ছে 2800 টাকা আস্কিং প্রাইস। আপনার এখানে অবশ্যই কথা বলতে পারবেন, আমি একটু দূর থেকে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। উপর অংশটা এই ধরনের, আর নিচে অনেক সুন্দর আপনার ডিজাইন করা আছে। ভিতরে কিন্তু অনেক সুন্দর পাথর থাকবে, তারপর অনেক গাছপালা থাকবে, এই ধরনের একটা পাহাড় থাকবে। ফ্রেন্ডস, এটার দাম চাচ্ছে 15000 টাকা। আর এটা হচ্ছে কি আপনার এই ধরনের কাঠের, মানে এই নর্মাল কাঠের না, এটা হচ্ছে পার্টেক্স কাঠের। ওকে, তো এটা কিন্তু খুবই বড়, অক্সিজেন থাকবে, পাওয়ার ফিল্টার থাকবে, লাইট থাকবে, অনেক কিছু থাকবে। তারপর এখানে বক থাকবে, তারপর এখানে পাথর আছে, আপনার চাইলে পাথরগুলো চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা পাথর আপনি এখানে দিতে পারবেন, সমস্যা নেই। এই ধরনের গাছ আছে। এটার মধ্যে যদি আপনারা একটু কম দামে কাঠের নিতে চান তাহলে তাদের দোকানে এই পাশে রয়েছে। এটার দাম হচ্ছে কি 9000 টাকা। এটার সাইজ কতটুকু? হচ্ছে 10 mm গ্লাস দিয়ে করা। এটার গ্লাসটা কিন্তু অনেক মোটা, সাইজ হচ্ছে আপনার 10 mm, মানে অনেক মোটা গ্লাস দেওয়া হয়েছে তাতে। কী কী দেবেন এটার সাথে? ডবল ফিল্টার, ডবল মোটর, লাইট থাকবে। আচ্ছা, তো এখানে কিন্তু আরেকটা রয়েছে, যেমন হচ্ছে এটা আছে। এটার দাম কত যাচ্ছেন? এটা হচ্ছে কি আপনার 2.5 ফিট। এটার দাম যাচ্ছে আপনার আস্কিং প্রাইস 7000 টাকা। তো আপনার যারা এই ধরনের ছোটো জার নিতে চান তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। এগুলোর মধ্যে আপনার দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে কি আপনার চাইনিজ, আরেকটা হচ্ছে কি আপনার দেশি। আর যেটা আপনার চাইনিজ ওইটার প্রাইসটা একটু বেশি হয়, আর যেটা আপনার দেশি ওটা একটু নর্মাল, এটা প্রাইস খুবই কম থাকে। এগুলোর দাম কত করে? যেমন এটার দাম কত? সাপোজ এটার দাম হচ্ছে 250 টাকা। এটা আপনার কোনো সাইজ আছে? এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি, 250 টাকা। এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি, এটার দাম কত? 120 টাকা। এগুলোর মধ্যে চাইনিজ কোনগুলো? এগুলো হচ্ছে আপনার চাইনিজ, মানে অনেক সুন্দর দেখতে। এটা আপনার কত ইঞ্চি? 8 ইঞ্চি। দাম কত পড়বে এটা? 450। এটার দাম হচ্ছে কি আপনার 450 টাকা চাইনিজ। এটা এটার সাথে এগুলো থাকবে? না, শুধু ঝাড়। আর যে এটা 650, এটা হচ্ছে আপনার 650 টাকা। এগুলো হচ্ছে আপনার চাইনিজ।
প্রাইসটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস ঠিক আছে আপনি এখন অবশ্যই কথা বলতে পারবেন এগুলো হচ্ছে আপনার চায়না একুরিয়াম আপনারা তাদের কাছে চায়না একুরিয়াম পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার বড় আর এটার মধ্যে ছোটগুলো হচ্ছে এগুলো এটা কি প্লাস্টিকের এটা গ্লাস গ্লাস না তো জি গ্লাস আচ্ছা তো এটা আসলে ফ্রেন্ডস গ্লাসের এটা এটাতে আপনার উপরে এই ধরনের লাইট থাকবে অনেক সুন্দর অক্সিজেন থাকবে এটাতে এটা অক্সিজেন না অক্সিজেন থাকবে এটা দাম কত ভাই এটা হচ্ছে আপনার 3800 টাকা এটা হচ্ছে একটু বড় তো এটার থেকে যদি আপনি একটু ছোট নিতে চান তাহলে এখানে আছে এই ছোটগুলো দাম কত করে এটা আছে 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা এটা আছে 2400 টাকা এটা হচ্ছে 2400 টাকা এর চেয়ে ছোট আরেকটা আছে এটা 1700 টাকা তো আপনি এগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা একটু শৌখিন আপনারা এই ধরনের মাছ নিতে চান বা এই ধরনের আপনারা জার নিতে চান এগুলো কি বিক্রি করা যায় জারটা এগুলো বিক্রি করা এগুলো শো মানে শো এভাবে দেখায় রাখছে নাকি আচ্ছা এই ধরনের মাছগুলো আপনারা পেয়ে যাবেন এই মাছগুলো দাম কত করে 100 টাকা পিস পাইটার এগুলোর নাম কি মাছগুলো ধরন থাকে এটা পাইটার লং টিন নাম কি তা পাইটার লং টিন এটার নাম হচ্ছে ফাইটার লং টিন রেড কালার ব্লু কালার আছে গ্রিন কালার এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে রেড কালার ব্লু কালার আছে 100 টাকা পিস এগুলোর দাম হচ্ছে 100 টাকা পিস সবগুলো সেম প্রাইস হ্যাঁ এগুলো সব সেম প্রাইস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের আছে 100 টাকা করে আর এটা হচ্ছে কি তাদের দোকানের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক কিছুই আছে এখানে আপনি অক্সিজেন পেয়ে যাবেন পাথর পেয়ে যাবেন আর এই পাশে মাছগুলো দেখেন এখানে এই ধরনের মাছগুলো পেয়ে যাবেন আমি যদি একটু নিচে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে এইগুলো কি ধরনের মাছ ভাই হ্যাঁ দাম কত করে এগুলো এগুলার দাম হচ্ছে কি আপনার 300 টাকা জোড়া এটা থেকে একটু ছোট সাইজের হচ্ছে কি আপনার এইটা 150 টাকা এটার দাম হচ্ছে কি মাত্র 150 টাকা জোড়া ঠিক আছে গোল্ডফিশ আছে কমেট আছে রেড ক্যাপ আছে এখানে কি কি মাছ আছে ভাই এটা হচ্ছে রেড ক্যাপ নাম কি রেড ক্যাপ রেড ক্যাপ রেড ক্যাপ হ্যাঁ দাম কত এটা এটা হচ্ছে 250 টাকা জোড়া এইগুলো কি ধরনের মাছ ভাই এই যে এগুলো ব্ল্যাক মোল্ড ব্ল্যাক মোল্ড এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক মোল্ড বলে এটা দাম কত করে পিস এগুলো হচ্ছে আপনার 200 টাকা জোড়া আর যেমন এখানে আমরা আরেকটা সুন্দর একটা মাছ দেখতে পাচ্ছি এইগুলো কি ধরনের মাছ অ্যাঞ্জেল ফিশ 60 টাকা জোড়া এগুলো থেকে যদি আপনাকে একটু বড় নিতে চান তাহলে এই পাশে আছে এগুলো একটু বড় এগুলো হচ্ছে আপনার বাটারফ্লাই অ্যাঞ্জেল বলে এগুলোর দাম কত করে ভাই এগুলো হচ্ছে কি আপনার 100 টাকা জোড়া মানে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এটা থেকে আরেকটা বড় আছে একদমই বড় এগুলো এগুলোর দাম কত করে এগুলার দাম হচ্ছে কি আপনার 250 টাকা করে জোড়া এখানে অনেক কালার আছে এখানে একটা একদম ব্ল্যাক কালার আছে আর একটা এই কালার পেয়ে যাবেন আর যা আছে সবগুলো প্রাইস তো আসলে বলা যায় না চেষ্টা করতেছি সবগুলো প্রাইস জানানোর জন্য এটা হচ্ছে কি আপনার গোল্ড ফিশ একটু বড় সাইজ এগুলো হচ্ছে কি আপনার 300 টাকা জোড়া এগুলো কি মাছ যেগুলো এগুলো হচ্ছে কি আপনার টাইগার বাগ এগুলো হচ্ছে আপনার 100 টাকা জোড়া এগুলো থেকে একটু বড় হয় সবচেয়ে বড় সাইজ এটা এটা হচ্ছে কি আপনার 2 ইঞ্চি হ্যাঁ এটা থেকে আপনার ছোট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যারেন্ট সাইজ এটা বাচ্চা দেবে এগুলো ডিম দেয় আচ্ছা তো এগুলো কি মাছ বলে এটা বলে বাটার বাটার এটা এটা হচ্ছে কি আপনার বাটার মাছ বলে এই যে এটা 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 হচ্ছে অ্যারোডাস অ্যারোডাস কোনটা প্রাইস কত এটার প্রাইস কত এটার প্রাইস কত 250 এটা 200 এটা হচ্ছে কি আপনার 200 টাকা আর এই যে বড় যেটা এগুলো হচ্ছে আপনার 250 টাকা আচ্ছা এখানে কি আপনার দেখাচ্ছে কিছু মাছ আছে ছোট কিছু আছে বড় ছোট বড় মধ্যে আপনার কম বেশি হয় না প্রাইসটা এগুলো তো বাইরে থেকে ইম্পোর্ট হয় তো জি একটা প্যাকেটের মধ্যে আসে তো আমাদের ছোট বড় সব মিক্স থাকে সবগুলো সেম প্রাইস থাকে তো আপনি চাইলে কিন্তু ছোট নিতে পারবেন বড় নিতে পারবেন সমস্যা নাই প্রাইস সবগুলো সেম এত বড় কেন এগুলো অনেক বছর ধরে পালা হইছে দাম কত করে এগুলোর নাম কি এটা কই কার্পের বড় সিস্টার এগুলো হচ্ছে আপনার কই কাপ বলে এগুলো হচ্ছে জাপানিজ কই কাপ বলে এগুলোর দাম কত করে জোড়া বা এক পিস 5000 টাকা মানে প্রতি পিস হচ্ছে কি আপনার 2500 টাকা করে তো এগুলোর সাইজ কিন্তু অনেক বড় ফ্রেন্ডস এটা আসলে 15 ইঞ্চি হবে দেখেন বিশাল বড় আর মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এটা থেকে একটু ছোট পেয়ে যাবেন যেমন হচ্ছে এগুলা আচ্ছা এগুলো আপনারা সবসময় গ্লাসগুলো পরিষ্কার করে থাকে মানে ময়লাগুলো খেয়ে ফেলে আর কি এগুলো জোড়া কত করবে এগুলোর দাম কিন্তু একদমই কম জোড়া মাত্র 80 টাকা করে এগুলো হচ্ছে কি আপনার ব্ল্যাক রোস্ট বলে এগুলো হচ্ছে 600 টাকা জোড়া এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর এইটা দেখতে এই ধরনের হবে মানে এগুলো হচ্ছে আপনার 300 টাকা করে পিস এগুলো লেসগুলো কিন্তু অনেক সুন্দর মানে নিচের অংশটা অনেক সুন্দর বা এই ধরতে গেছিলো এটা ভিতরে ঢুকে গেছে তারপরে আর কি আছে এখানে এগুলো কি মাছের খাবার
কি হাফ কেজি নাকি 1 কেজি করে প্যাকেট এটা হচ্ছে 200 গ্রাম 200 গ্রাম এটা 120 এটা 150 120 150 100 টাকা 110 টাকা এটা 110 টাকা এটা 110 টাকা এটা 100 টাকা 110 টাকা 100 টাকা মানে এগুলো হচ্ছে আপনার সবগুলো 200 গ্রাম করে এটা হচ্ছে আপনার প্রোটিন বেশি খাবারে এটা 100 টাকা প্যাকেট এগুলো হচ্ছে 100 টাকা এগুলো 100 গ্রাম फ्रेंड्स अपना सुविधा तेज़ दुकान नाम एड्रेस जुड़ी देवे अपना जस्ट एक बार चेक करें तो अपना एड्रेस नहीं कारो समस्या होगा ना एक कथा हूँ कि अपना जाने अने के कमेंट करबें जगह प्राइस अनेक बे मैंने अनेक बे चाचे ता आसले आस्किंग प्राइस अपना एखे अवश्य कनारे कथा नीबें फ्रेंड्स हमें अपना जे एक्वेरियम दुकान देखाई दुकान ठीक आशेपाशे अनेकगुल्लो एक्वेरियम दुकान आ মানে যে দোকানটা ভালো লাগে আপনারা সেই দোকান থেকে কিনবেন আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম যে কত টাকা হলে আপনারা ওখান থেকে আপনি একুরিয়ামগুলো কিনতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে কি আপনারা তাদের কাছে একুরিয়ামের যত অ্যাক্সেসরিজ আছে অ্যাক্সেসরিজ বলতে আপনার একুরিয়াম তারপর একুরিয়ামের মাছ মাছের খাবার অক্সিজেন মানে যা কিছু প্রয়োজন শামুক পাথর তারপর হচ্ছে কি আপনার পাহাড় বলেন পাহাড় সবকিছু পেয়ে যাবেন লাইট সময় স্বল্পতার কারণে সবগুলো প্রাইস আসলে একটা একটা করে বলা যায় না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ